হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট মম অ্যান্ড বেবি কেয়ার। গর্ভাবস্থায় প্রায় প্রত্যেক গর্ভবতী মহিলার ব্রেস্টে অনেক রকম পরিবর্তন দেখা যায়। ব্রেস্টে সাইজ বেড়ে যাওয়া বা ব্যথা বা টান অনুভব হওয়া, এগুলো তো দেখা যায়। তাছাড়া এর সাথে সাথে নিপিলের চেঞ্জ হওয়া, নিপিল শক্ত হয়ে যাওয়া, কোলোস্ট্রম নির্গত হওয়া বা নিপিলের কালার চেঞ্জ হওয়া, এইসব পরিবর্তনগুলো গর্ভাবস্থাতে হয়। এতে বিপদ বা ভয়ের কিছু নেই, গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে এইসব পরিবর্তনগুলো দেখা যায়। গর্ভাবস্থাকালীন মাস অনুযায়ী ব্রেস্টে পরিবর্তন হওয়াটা ভালো, কারণ ব্রেস্টে পরিবর্তন হলে বেবির জন্য সেটা খুবই ভালো হয়। কারণ ডেলিভারির পরে ব্রেস্টে দুধ আসা বা পর্যাপ্ত পরিমাণে দুধ আসা, যাতে বেবির খাদ্যের না কমতি ঘটে, এইসব পরিবর্তনগুলো ভালো লক্ষণ। এবার বলি গর্ভবতী মহিলার নিপিলের কালার চেঞ্জ দেখে কি জানা যায় যে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে। তবে আগেকার দিনে বয়স্ক মহিলারা এই কথাটা মানত যে যেসব গর্ভবতী মহিলার নিপিল এবং নিপিলের এরিয়া যদি খুব কালো হয় তাহলে ছেলে সন্তান হয়, এবং এর উল্টোটা, যদি নিপিলের এরিয়া এবং নিপিল যদি হালকা বাদামি রঙের হয় তাহলে মেয়ে সন্তান হয়। তবে এবার বলি নিপিল কারণ হওয়ার আসল কারণটা। গর্ভাবস্থায় অনেক রকম হরমোনের পরিবর্তন দেখা যায় একজন গর্ভবতী মহিলার শরীরে, এবং এই রকম অনেক রকম হরমোন তৈরির ফলে গর্ভবতীর শরীরে অর্থাৎ ডার্ক এরিয়াতে আগে থেকেই, যেখানে ডার্ক স্পট বা ডার্ক সার্কেল থাকে সেই সব জায়গায়, এই হরমোনের প্রভাবে আরও বেশি করে কালো ভাব দেখা যায়। নিপিলের কালার আগে থেকে অলরেডি কালো থাকে, তবে হরমোনের পরিবর্তনের ফলে আরও বেশি করে কালো পড়ে যায়। গর্ভাবস্থায় যেসব মহিলার হরমোনের প্রভাব ব্যালেন্সে থাকে তাদের ততটা পরিমাণে নিপিলের কালার চেঞ্জেস দেখা যায় না, আর যাদের হরমোনের ইমব্যালেন্স ঘটে তাদের ক্ষেত্রে নিপিল অধিক পরিমাণে কালো হয়ে যায়। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। এইরকমই প্রেগনেন্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি আপনার প্রেগনেন্সি লাইফ এনজয় করুন।